ইন্ধনজাত সামগ্রীর পর অত্যাবশ্যক সামগ্রীর দাম বৃদ্ধি হওয়ার পিছতে এটা হুড়া হুড়ে মূল্য বৃদ্ধি হয়েছে গৃহ নির্মাণ সামগ্রীর গহপুরতো একই অবস্থা গৃহ নির্মাণের সামগ্রীর মূল্য বৃদ্ধির জুয়ে দহিছে গহপুরের সর্বসাধারণ জনতা নতুনক গৃহ নির্মাণ করবল রাইজে বর্তমান সময় দশ বার চিন্তা করবলিয়া হয়েছে গহপুরের হার্ডওয়ার বিপণীসমূহ রদর মূল্য প্রতি কুইন্টলত ছয় হাজার ছশর পরা ছয় হাজার আটশ টাকা পর্যন্ত সিমেন্ট চারিশ বিশর পরা চারিশ আশি টাকা পর্যন্ত হয়েছেগ সমান্তরালক তিন পাতর প্রতিবান্ডিলর চারিশর পরা ছশ টাকা পর্যন্ত বৃদ্ধি পাইছে দাম বালি শিল ইটা লোহা সামগ্রীর প্রতি সপ্তাহে এটা মূল্য বৃদ্ধি হয়েছে গৃহ নির্মাণ করবলে ওলা সাধারণ লোকসকলে এটা মূরে কপালে হাত দিবলিয়া পরিস্থিতির উদ্ভব হয়েছে এই সন্দর্ভত এক প্রতিবেদন আগবাইছো আমার গহপুরের সাংবাদিক পলাশ ফুকনের ইন্ধনজাত সামগ্রীর পর অত্যাবশ্যকীয় সামগ্রীলৈকে বজারত এতিয়া জুই চাই দাম তার সমান্তরালক গৃহ নির্মাণের যুক্ত সামগ্রী তারও এতিয়া অত্যাধিক মূল্য বৃদ্ধি হয়েছে যদি আপনি ঘর বনাম বলে ভাবিছে তেন্তে সেই আশা এতিয়া পরিত্যাগ করব লাগিব আর মই উপস্থিত আছো বর্তমান গহপুরের ঘাঁহিগাঁও এখন হার্ডওয়ার দোকানত মোৰ সতীর্থই দেখাব এই সমূহ গৃহ নির্মাণের সামগ্রী আর এই সামগ্রী সমূহে সপন দেখে সকলে যে এটি ঘর নির্মাণ করব কিন্তু এটা শেহতীয়াকৈ ইন্ধনজাত সামগ্রীর পর অত্যাবশ্যকীয় সামগ্রীর পাছত এতিয়া গৃহ নির্মাণের যুক্ত সামগ্রী শিল বালি রদ সিমেন্ট ইত্যাদি এটা হুড়া হুড়া দাম বাড়িছে যার ফলত এটা ঘর বনোয়া আশা বাদ দিব লাগিব প্রতিজনে দাদাগী আছে দাদা কোকসন যেহেতু সকলোর এই হার্ডওয়ার সামগ্রী সমূহ দাম যথেষ্ট বৃদ্ধি পালে আসলে কি কব আমার বহু অসুবিধা হয়েছিল বেশিবর কারণে গ্রাহকের কথা পাতবলেও মানুষ আহি পেলায় ঘুরি গুছি যায় মাল লোবলে আছে কিন্তু বাজেট নিমিলা হয় এটা সিমেন্টের দাম তো বাড়িছে বলে কেছে কিন্তু এফেক্ট হওয়া নাই দুই চারি দিনের দাম দশ টাকাকে বাড়ি যাব রডর দাম তো বহুত পাঁচ ছয় টাকা ছয় টাকা কেজি বাড়ি গেল রডর যথেষ্ট রডর দাম তো বহুত বেশি বাড়িছে অ্যালুমিনিয়ামের বস্তুর দামবিল বাড়িছে আমার তাত নাই বারো অ্যালুমিনিয়ামের কেজি এ প্রতি বলে ষাটি টাকা সত্তর টাকা বাড়িছে কেজি এ প্রতি আর শিল বালি আর ধর তার সিমেন্টের দাম তার সমান্তরালক তিন পাতর দামও যথেষ্ট বাড়ি টিঙর পাম বিশেষ একটা হেরফের হওয়া নাই মানে বান্ডিলত দুই তিন মাস বা চারি মাস আগত ডিফারেন্স একটা হয়েছে চারিশ পাঁচশো টাকা তিনশো টাকা বান্ডিলের প্রতি হেরফের একটা হয়ে গেছে যথেষ্ট সমস্যা হয় বহুত সমস্যা দোকানেই বহুত সমস্যা হয়েছে আমার পয়সাও বহুত খরচ হয়েছে এটা আগত যদি এক লাখত মাল আহে এটা এক লাখ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা লাগে যদি দশ লাখ টাকার মাল তো এটা পনেরো লাখ টাকা দিয়ে কিনে আনবলগীয়া হয়েছে নিশ্চয়কই গ্রাহক আছে কথা পাতিম দাদা কোকসন যেহেতু ঘর বনোয়া সামগ্রী ক্রয় করবলে আছে নিশ্চয় বস্তু যথেষ্ট দাম বাড়িছে কি কব হয় আজি মানে এই দশ দিন মানর আগর যেটু দাম আসলে তাতকে আজি মানে পাঁচ টাকা ছ টাকা আজি দিনটোত বাড়ি গেছে মানে দিনে দিনে বাড়ব লৈছে অঁ দিনে দিনে বাড়ব লৈছে আজি এসপ্তাহ দশ দিনের আগর যেটু দাম আসলে আজি মানে পাঁচ টাকা ছ টাকা বাড়ি গেছে হয় নিশ্চয়কই আসলতে দৈনিক দাম বৃদ্ধি পাবলে ধরেছে দাদা এগারী আছে যথেষ্ট সমস্যা হব কোনোবাই যদি ঘর বনাম বলে ভাবিছে এটা সেই আশা বাদ দিব লাগিব কি কব হয় বহুত দাম বাড়িছে মূল্য বৃদ্ধি বাড়ি আছে কেনেকেনো আমি ঘর দুয়ার বনাব পাৰোঁ তাকে চিন্তা করে আছো গতিকে কি করুন হয় নিশ্চয় এনেদরে আসলে এটা প্রতিবিধ সামগ্রীর দাম যথেষ্ট বৃদ্ধি পাইছে রদ বিশেষক রদ সিমেন্ট শিল বালি হার্ডওয়ার গজাল বল্টুলৈকে প্রতিবিধ সামগ্রী কিন্তু অত্যাধিক দাম বৃদ্ধি পাইছে যার ফলত এতিয়া ঘর বনোয়া আশা বাদ দিব লাগিব জনতায় আর ইন্ধনেরপরা অত্যাবশ্যকীয়র পর এই লোহার সামগ্রী হার্ডওয়ার সামগ্রীলৈকে এতিয়া দাম বৃদ্ধিয়ে জুরুলা করে পেলায়